গর্জন স্পষ্ট, একবারে সমুদ্র উত্তাল, গার্ডওয়াল পেরিয়ে প্রবল জলোচ্ছ্বাস। 9:30টার সময় ল্যান্ডফল হয়ে গিয়েছে এবং তার সরাসরি প্রভাব এসে পড়েছে পূর্ব মেদিনীপুরের দিঘাতে। সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। এর পাশাপাশি এবার আপনাদের নিয়ে যাব বকখালিতে। আমাদের আরেক প্রতিনিধি রয়েছে শিবাশিস মল্লিক। শিবাশিস, বকখালি কি অবস্থা এখন? সেই সমুদ্র সৈকত কিন্তু গত দুদিন ধরে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সেখানে কিন্তু পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। পর্যটকদের কোনোভাবে সমুদ্র সৈকতে আসতে দেওয়া হচ্ছে না। দু একজন পর্যটক তারা এখানে আসার চেষ্টা করছিলেন, তাদেরকে WBCDF এর পক্ষ থেকে তারা কিন্তু বাধা দিচ্ছেন। অর্থাৎ সিভিল ডিফেন্সের কর্মীরা তারা বাধা দিয়ে তাদেরকে আবার তাদের যেখানে ছিলেন অর্থাৎ যে হোটেলগুলিতে তাদের সেফ অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে সেখানে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমুদ্র সৈকত সেখানে পুরোটাই এখন কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই পুরো অন্ধকার। সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের শব্দ কিন্তু বোঝা যাচ্ছে সমুদ্র আরও উত্তাল হয়ে উঠেছে এবং ঝোড়ো হাওয়া রয়েছে। কিন্তু বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি এলো, এখন বৃষ্টি সেভাবে নেই, কিন্তু ঝোড়ো হাওয়া বইছে বকখালিতে। এবং যেহেতু ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 11:30 নাগাদ, আমরা জানি যে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যদিও আই সমুদ্রের পাড়ে আসতে এখনও সময় লাগবে বেশ কয়েক ঘন্টা, কিন্তু সামগ্রিকভাবে এই যে কয়েক ঘন্টা দীর্ঘ ধরে যে প্রক্রিয়া চলবে সেই ল্যান্ডফলের প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে 11:30 থেকে। এবং তার প্রভাব কিন্তু এই বকখালির সমুদ্র তটেও পড়ছে এবং সেখানেও কিন্তু যথেষ্ট প্রবল বেগে হাওয়া বইছে এবং ফলে স্বাভাবিকভাবেই যে ছবি দীঘায় পড়ছে, যে ছবি পুরীতে দেখা যাচ্ছে, সেভাবে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে বকখালিতেও। সময় তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বকখালিতে এই মুহূর্তে বৃষ্টি না হলেও সেখানেও প্রবল হাওয়া বইছে। আপনাদের আরো একবার জানাবো, এই মুহূর্তে আপনারা সরাসরি যে ছবি দেখছেন দীঘা থেকে, প্রবল জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস এই মুহূর্তে দীঘায়, গার্ডওয়াল পেরিয়ে একেবারে প্রবল জলোচ্ছ্বাস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বালেশ্বর থেকে আরো এক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, রাত 11:30 নাগাদ ল্যান্ডফল হয়ে গিয়েছে উড়িষ্যার বালেশ্বরে, কি অবস্থা এখন? দেখো তোমাকে প্রথমে জানি রাখি সৌমেন, উড়িষ্যার বালেশ্বরে কিন্তু সেখানে ল্যান্ডফলের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ভয়ঙ্করভাবে পড়তে শুরু করেছে। আমরা যদি জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু গোটা বালেশ্বর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে গোটা বালেশ্বরে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু এই মুহূর্তে প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগে সেখানে কিন্তু ল্যান্ডফলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং তুমি জানো যে আবহাওয়া তরফে যেটা বলা হচ্ছে যে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হলেও এই যে আই রয়েছে সেই আই কিন্তু ভূপৃষ্ঠে আস্তে আস্তে বা সমুদ্র তটে আস্তে আস্তে কিন্তু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগে যেতে পারে। ফলত গোটা প্রসেস সেটা কিন্তু প্রায় ভোর পাঁচটা পর্যন্ত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু পুলিশের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু ইতিমধ্যে যে সমস্ত লো ল্যান্ড রয়েছে সেই সমস্ত লো ল্যান্ড থেকে সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তুমি জানো যে 8টি ব্লক রয়েছে, তার মধ্যে 2টি ব্লকে লো ল্যান্ড রয়েছে, সেই 2টি ব্লকের কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা উড়িষ্যা জুড়ে প্রায় 80,000 মানুষ তাদেরকে কিন্তু ইতিমধ্যে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ভিতরকণিকা থেকে এই ধামারা, এর মধ্যে কিন্তু এই যেহেতু ল্যান্ডফল হওয়ার বিষয়টি রয়েছে, স্বাভাবিকভাবেই ধামারা সেখানে ল্যান্ডফল হলে সেখানে কিন্তু সাধারণ মানুষকে যেহেতু আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রাণহানির ঘটনা যতটা সম্ভব এড়ানো সম্ভব হলেও সম্পত্তির ক্ষয়ক্ষতি একটা হতে পারে বিশেষ বড় আকারে, এমনটা কিন্তু অ্যাসেস করেছে ইতিমধ্যে বালাশোর এবং তার পাশাপাশি ভদ্রকের জেলা প্রশাসন। এবং তারা কিন্তু সেই মোতাবেক কিন্তু কাজ করছে এবং কোথাও যদি কেউ আটকে পড়েন বা কোথাও যদি কোনো গাছ আটকে উপরে পড়ে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে রাখবার জন্য 24 ঘন্টা মনিটরিং সিস্টেম চলছে তাদের মধ্যে। এবং তোমাকে প্রসঙ্গটি জানিয়ে রাখবো, যেহেতু যে এই যে যেহেতু ধামারার পাশাপাশি এই যে তিনখামারি সেখানেও যেহেতু এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু একটা মেরিন স্যাংচুয়ারি, স্বাভাবিকভাবে সেই মেরিন স্যাংচুয়ারি হওয়ার কারণে সেখানেও কিন্তু জলজ প্রাণীর একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে এর আফটার এফেক্ট কী হয় সেটা কিন্তু আগামীকাল ভোরের আলো ফোটার পরই বোঝা যাবে। এই মুহূর্তে কিন্তু হাওয়ার দাপট এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টি দুটোই কিন্তু ধামারাতে প্রবল বেগে হচ্ছে। যদিও আমরা এই মুহূর্তে রয়েছি বালাশোরে, বালাশোরে কিন্তু হাওয়ার গতিবেগ সেটা কিন্তু আগের তুলনায় যথেষ্ট বেশি, কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কম এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে ধামারার যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে কিন্তু গোটা ধামারা এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়া পুরোপুরি চলছে এবং স্বাভাবিকভাবে প্রশাসনের তরফ থেকে প্রতিটি বিষয়ের উপরে নজর রাখা হচ্ছে যাতে কোথাও কোনো বিপত্তি না ঘটে। সৌমেন, অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সরাসরি 2টি ছবি দেখাচ্ছে, একদিকে বালেশ্বরের ছবি দেখছেন সেখানে প্রবল হাওয়া বইছে, অন্যদিকে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস সঙ্গে ঝোড়ো হাওয়া। পুরীর ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আরও একবার চলে যাবো দীঘাতে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, যে ছবি তুমি সরাসরি তুলে ধরলে তার থেকে এটা বোঝা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় দানা কতটা শক্তিশালী, এমনকি সরাসরি সম্প্রচার তুমি করছো তার থেকে এটাও বোঝা যাচ্ছে দাঁড়িয়ে থাকার কাজ যত কঠিন হয়ে গেছে। পার্থপ্রতিম,
দেখো এর আগে একাধিক যে ঝড় এসেছে সেই মতো কিন্তু একেবারে সেই রকম কিন্তু সেখান থেকে সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন এবং সেই সতর্কতা অবলম্বন করার পর যেটা মনে করা হচ্ছিল যে মূলত এই রাজ্যের যে জায়গায় সবথেকে বেশি প্রভাবটা পড়তে পারে সেটা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় সে তার প্রভাব দেখাতে পারে এবং সেই প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে যখন ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছে তুমি দেখেছিলে আজকে সন্ধ্যে থেকে যখন ঝোড়ো হাওয়া মাঝে মধ্যে বইছিল দমকা হাওয়া আসছিল সন্ধ্যে 6:30টার সময় দমকা হাওয়া আসতে শুরু করে তখন কিন্তু গোটা বিচের যে আলো সেই আলো নিভিয়ে দেয় প্রশাসন এবং তার পরবর্তীকালে আজকে 11:30টার পর যখন এখানে জোয়ার এসছে ইতিমধ্যে এবং পাশাপাশি কিন্তু ল্যান্ডফল প্রসেস যখন শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু উত্তাল সমুদ্র দীঘা একেবারে উত্তাল সমুদ্র এবং ঘাট ওয়ালে এসে জল ধাক্কা মারছে সেই ঘাট ওয়াল টপকে জল বাইরে চলে আসছে এবং এখানে কিন্তু আরও 1 ঘন্টা পর যখন একেবারে হাই টাইড থাকবে তখন প্রশাসন যেটা মনে করছে বা যে বিষয়ে স্যাটেলাইট ম্যাপিংয়ের মাধ্যম থেকে তারা জানতে পারছেন সেটা হচ্ছে কিন্তু এই জলস্তর আরও অনেকটা বাড়বে রাত্রি 2টা এবং যে জায়গায় সবথেকে বেশি জলস্তর বাড়তে পারে সেটা হচ্ছে মন্দারমণি এলাকা এবং সেই জন্য লোল্যান্ড এলাকায় নিয়েই কিন্তু প্রশাসন এলাকায় সবথেকে বড় চ্যালেঞ্জ সবথেকে বড় চিন্তা এইটা হচ্ছে ওল্ড দীঘার ছবি ওল্ড দীঘায় বিভিন্ন জায়গায় যেমন আমরা দেখাবো যারও দেখাবো ওল্ড দীঘার দেখতে পাচ্ছ এই যে জায়গা সেক্ষেত্রে কিন্তু এক হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে কিন্তু এখানে যে বিচে বিউটিফিকেশনের জন্য একাধিক আলো লাগানো হয়েছিল সেই সমস্ত আলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে সাইরেন বাজানো হচ্ছে মাঝে মধ্যে কারণ যাতে কোনো রকমভাবে কেউ এখানে না আসে কারণ এখানে কিন্তু অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা যেহেতু এই জায়গা থেকে সামনে যে স্থান সেখানে যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমরা এখানে উপস্থিত রয়েছি তারা এখান থেকে তারাও যে অন্যত্র বিভিন্ন জায়গায় যাবে সেটা তারা সম্ভব না সেই জন্য তারা সাইরেন বাজাচ্ছে অ্যালার্ট করছেন এবং এই অ্যালার্ট করার মাধ্যম দিয়েই তারা বোঝানোর চেষ্টা করছেন যে এখানে কিন্তু যাতে কেউ কোনোরকমভাবে এগিয়ে না আসেন তার সেই জন্যই এই অ্যালার্ট জারি হয়েছে বুঝতে পারছো এখানে যে অবস্থা হু করে হাওয়া বইছে এবং তার সঙ্গে কিন্তু যে এই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় তার প্রভাব দেখাচ্ছে এবং তার সঙ্গে উত্তাল সমুদ্র আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি তুলে ধরছে সেখানে দেখতে পাচ্ছ যে সমুদ্র যতটা দেখানো সম্ভব হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একের পর এক ঢেউগুলো আসছে করছে এবং তোমাকে বলছিলাম যে বিষয় একেবারে ঘাট ওয়াল টপকে জল চলে এলো তুমি দেখতে পেলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং ঘড়ির কাঁটা যত এগোবে অর্থাৎ যত রাত বাড়বে তত কিন্তু এই এই যে ঘূর্ণিঝড় দানার যে প্রভাব এ রাজ্যে এই পূর্ব মেদিনীপুরে সেটা লক্ষ্য করা যাবে এবং সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে এক হচ্ছে ঝড় চলছে এবং তার সঙ্গে এই রকমভাবে উত্তাল সমুদ্র সেই উত্তাল সমুদ্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং এই ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করার জন্য কিন্তু যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হিসাবে প্রশাসন জানাচ্ছে তারা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে এখন দেখার বিষয় কড়া নজর রাখতে হচ্ছে প্রশাসন অবশ্যই যে কোনো জায়গায় যাতে কোনো রকম বড় ধরনের সমস্যা না হয় এবং যাই এই জন্যই একেবারে রাতভর কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দপ্তর থেকে বলা হচ্ছে এনডিআরএফের টিমকে রাখা হয়েছে এবং আবারও ছবিটা দেখাবো যে এই দীঘার যে কারণ এই গভীর রাত 1টাতেও যদি কোনো পর্যটক চলে আসেন সেক্ষেত্রে কোনোভাবে যেন সমুদ্রের কাছে তারা চলে না যান সেই জন্য সাইরেন বাজিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে।